তৃণমূলের যে কোনো ছোট বড় মাঝারি কয়েকজনকে বাদ দিলে নেতার বাড়িতে বা তার ঘনিষ্ঠ এখন তার পরিবার স্বজনায় এক্সটেন্ডেড পরিবার হয়েছে মমতার দৌলতে, যেমন পিয়ালি, যেমন বৈশাখী, যেমন অর্পিতা, এগুলো তো গ্ল্যামার পেশেন্ট করে দিয়ে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে, উৎসবকে ব্যবহার করে নিয়ে, পুজো আচ্চাকে ব্যবহার করে নিয়ে আমাদের সমাজের মধ্যে এগুলো তো গ্রহণযোগ্য করা হয়েছে। সেখানে মোটামুটি ছাপা মারলেই হিন্দিতে বলে টাকা মারবো, কিন্তু এই যে দেরি করা হলো এতে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, দুবাইতে, দেশের বিভিন্ন প্রান্তে জমি জমা, হোটেল, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে। যে এত দেরি না করতো তাহলে আরো বেশি টাকা পাওয়া যায়। সাইয়া ভাই কোতোয়াল ডার কায়দা, একেবারে নিজের বাড়ির অদূরেই এরকম করে টাকা সঞ্চিত রেখে তার মানে কি নির্ভয় ছিল? কারণ পার্থ চ্যাটার্জি শুধু মন্ত্রী নন, পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, যে এটা ডিসক্রিমিনেটরি এবং হচ্ছে ডিসক্রিশন, যাকে খুশি নাম্বার দিতে পারবে। অনেক আন্দোলন বিকাশ ভবন অভিযানের পরে ওটাকে, যেখানে বাম আমলে আমাদের সময় 5 নম্বর করা হয়েছিল, সেই 20 করে দেওয়া হয়েছিল, এবং পরে দেখা গেল এরকম জ্যাপ জ্যাপ নাম্বার পড়িয়েছে, তখন ওটাকে ওরা ফেরত দিল, কিন্তু 10 করলো না, তাও 2 গুণ রেখে দিল। তখন বোঝা ছিল এই ক্ষমতাটা কার হাতে চায়। তারপরে এমন লোকজনকে রাখা হলো এই সমস্ত, সেখানে শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, শুধু প্রাইমারি বোর্ড নয়, পাবলিক সার্ভিস কমিশন, এখন তো কলেজ সার্ভিস কমিশন নিয়ে বুঝে দিচ্ছে। আগে যেখানে পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে স্ট্যাচুটারি অর্গানাইজেশন, আমি জানি সেখানে কোনো অভিযোগ উঠতো না, সেখানে অভিযোগ উঠছে। বারবার বলি মধ্যপ্রদেশে আরএসএস এর পরিচালিত বিজেপির সরকার ব্যাপক কাণ্ডে প্রথম আমাদের দেশে দেখিয়েছিল যে পেশাদারি ভর্তিতে এবং চাকরিতে কিভাবে দুর্নীতি হয়। 100 জন মানুষের প্রাণ দিয়েছে, হত্যা করা হয়েছে সাক্ষীকে, অভিযোগকারীকে, সাংবাদিককে, ভুক্তভোগীকে মধ্যপ্রদেশে, কিন্তু তদন্তের নামে কিচ্ছু করা হয়। এই জন্য আমরা প্রথম থেকে বলেছিলাম শুধু সিবিআই ইডি নয়, আন্দোলন সংগ্রামও চলবে, আদালতের মধ্যেও লড়াই চলবে, আর সিবিআই কেও বাধ্য করতে হবে তাকে কর্মসূচি দেবে। গতকাল আপনারা জানেন সিবিআই এর দুর্গাপুরের অফিসে যে বিভিন্ন ক্যাম্প হয়েছে, সেখানে আমাদের সিবিআই এর পক্ষে অভিযান করা হয়েছিল, আমরা সিবিআই হেডকোয়ার্টার বলেছিলাম দপ্তরে যাব, কারণ দিনের পর দিন কোর্ট বলে দেওয়ার পরেও সময় নয়, যে সময় যে 20 কোটি টাকা ধরা পড়লো, এ তো হিমশের চূড়ান্ত। তৃণমূলের যে কোনো ছোট বড় মাঝারি কয়েকজনকে বাদ দিলে নেতার বাড়িতে বা তার ঘনিষ্ঠ এখন তার পরিবার স্বজনায় এক্সটেন্ডেড পরিবার হয়েছে মমতার দৌলতে, যেমন পিয়ালি, যেমন বৈশাখী, যেমন অর্পিতা, এগুলো তো গ্ল্যামার পেশেন্ট করে দিয়ে মিডিয়াকে ব্যবহার করে নিয়ে, উৎসবকে ব্যবহার করে নিয়ে, পুজো আচ্চাকে ব্যবহার করে নিয়ে আমাদের সমাজের মধ্যে এগুলো তো গ্রহণযোগ্য করা হয়েছে। সেখানে মোটামুটি ছাপা মারলেই হিন্দিতে বলে টাকা মারবো, কিন্তু এই যে দেরি করা হলো এতে তো ব্যাংককে, সিঙ্গাপুরে, দুবাইতে, দেশের বিভিন্ন প্রান্তে জমি জমা, হোটেল, বাড়ি, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাচ্ছে। যে এত দেরি না করতো তাহলে আরো বেশি টাকা পাওয়া যায়। সাইয়া ভাই কোতোয়াল ডার কায়দা, একেবারে নিজের বাড়ির অদূরেই এরকম করে টাকা সঞ্চিত রেখে তার মানে কি নির্ভয় ছিল? কারণ পার্থ চ্যাটার্জি শুধু মন্ত্রী নন, পার্থ চ্যাটার্জি তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, তাই তো? মানে যাতে কেউ জোগরবাই না করে, তার কাছে কিছু না করে, সেটা দেখবার পর দেখবে তা। সেখানে দাঁড়িয়ে আমরা মনে করি শুধু পার্থ চ্যাটার্জি নয়, যতজন যুক্ত ছিলেন ব্যুরোক্র্যাট, বোর্ডের চেয়ারম্যান হন, কাউন্সিলের চেয়ারম্যান হন, কমিটির চেয়ারম্যান হন, মেম্বার হন, ইন্টারভিউ লোকজন হোক, যারা টাকা কালেক্ট করেছে, আমরা গত কয়েকটা নির্বাচনে প্রচার করছিলাম, আন্দোলন করছিলাম যে গ্রামে গ্রামে গেলে দেখা যাবে যে শিক্ষিত বেকাররা কারণ তার বাবা মা একটা বাধ্য করছে, জমি বিক্রি করে হোক, ঘর বাড়ি বন্ধক করে দিয়ে হোক, টাকা জোগাড় করে জমা দিতে হচ্ছে, টাকা না হলে চাকরি নিলাম হচ্ছে, সেই নিলাম ধরা যাবে না। এতে শিক্ষকদের মর্যাদা কমেছে, শিক্ষার মান নেমেছে, বেশিরভাগ স্কুলে শিক্ষক নেই, আর পরে দেখা গেল শুধু মৌখিক ইন্টারভিউতে নয়, পরীক্ষা যেটা হয়েছে সেই পরীক্ষা মার্কশিটে জালিয়াতি করা হচ্ছে।